তো ভিউয়ার্স, আমরা এখন আছি গুঠিয়া মসজিদের ভিতরে বরিশালের। এটা হচ্ছে মাধব পাশা থেকে সোজা বের হয়ে গেলে আপনারা গুঠিয়া মসজিদ হাতের ডান পাশে দেখতে পাবেন। তো এখানে যদি চলে আসেন আপনারা এই বিশাল একটি এরিয়া পেয়ে যাবেন, এবং এখানে এসে আপনারা অনেক সুন্দর টাইম পাস করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু সবুজ একটি বনায়নের মতো করা হয়েছে, এবং মসজিদটাও কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে কিন্তু মসজিদটি রয়েছে, এবং মসজিদের চারপাশটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। তো আমরা এখন গুঠিয়া মসজিদের ভিতরে প্রবেশ করেছি। আপনারা যারা বরিশালে ট্যুর করেন বা ট্যুর করতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন, এবং এখানে এসে আপনারা সুন্দর একটি টাইম পাস করতে পারেন, সাথে সাথে নামাজটাও কিন্তু আদায় করে নিতে পারেন। আমরা এখন মূলত আছি গুঠিয়া মসজিদের ভিতরে। গুঠিয়া মসজিদের ভিতর থেকে আমরা এখন মসজিদের দিকে প্রবেশ করব। এখানে দেখেন মসজিদের একটি পুকুরের মতো আছে দেখতে পাবেন, এটা হচ্ছে গিয়ে মসজিদের পুকুর, এবং পুকুরের সামনেই গুঠিয়া মসজিদ। গুঠিয়া মসজিদ মূলত এই মসজিদটির সৌন্দর্য দেখার জন্য সবাই চলে আসেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু বেশ গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে। তো এখানে আসলে অনেকে অনেক পর্যটকরা যখন বিকেল হয়ে যায়, এখন তো দুপুর, সবাই নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, যখন বিকেলে বিকেল হয় আর কি, তখন কিন্তু এখানে পর্যটকের অভাব হয় না, অনেক পর্যটক চলে আসে। তো আমরা দুপুরে চলে আসি এসেছি যেহেতু পর্যটক একটু কম, আমাদের কিন্তু এখানে জার্নি করতে বা ভিডিও করতে একটু সুবিধা হবে, তো যে কারণে আমরা দুপুরে এখানে চলে এসেছি, এবং দুপুরে এসে আপনাদেরকে এখানের যত সিনারিওস আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। একদম সবুজ বনায়নের মতো করা হয়েছে, বেশ ভালো লাগছে বন্ধুরা। তো এখানে এসে আপনারা ন্যাচারাল ডাবও খেতে পারবেন। জাস্ট এই মসজিদের অপোজিটেই অনেক ডাবের দোকান আছে, ওখান থেকে আপনারা ডাব কিনে খেতে পারবেন। তো আজকে বন্ধুরা আমরা এসেছি, আমি আর আমার মামা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই দুজন কিন্তু আমরা আজকে ট্রাভেল করতে এসেছি। তো বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি বন্ধুরা। আমার দেশের বাড়িও কিন্তু বরিশাল, আমি যেহেতু ঢাকায় স্টে করি, তো গুঠিয়া মসজিদে আমার সচরাচর ওভাবে আসা হয় না, তবে বরিশালে আসলে আমি এখানে এসে একটু ভিজিট করে যাই এই আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নার্সারির মতো করা হয়েছে, এখান থেকে আপনারা প্রয়োজনীয় গাছ যদি কিনতে চান তাহলে কিনে নিতে পারেন, বিভিন্ন চারা তাদের দরকার সেই চারাগুলো আপনারা এখান থেকে আসলে পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে একটি নার্সারির মতো করা হয়েছে, এটা হচ্ছে নার্সারি। এবং আশেপাশের সবচেয়ে ভালো মনোমুগ্ধকর জিনিসটা হচ্ছে এখানের একদম সবুজ পরিবেশে যদি আপনারা হারিয়ে যেতে চান তাহলে এখানে অবশ্যই আপনারা চলে আসতে পারেন, এবং এখানে এসে এই সবুজের মধ্যে আপনারা হারিয়ে যেতে পারেন আর কি। শহরের যত জ্যামজটের পরিবেশটা ছেড়ে এখানে একটু শান্তির নিঃশ্বাস আপনারা এখানে ফেলতে পারেন বন্ধুরা। আপনাদেরকে আমি মসজিদটিও দেখাবো, তো চলুন আমরা এখন মসজিদটি আপনাদেরকে দেখাই, একদম সামনে থেকে চারপাশটা দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে মসজিদের পুকুর, এখানে সবাই উজু করে, যারা বাসা থেকে উজু না করে আসে তারা কিন্তু এখানে এসে উজু করে, এবং উজু করে এই মসজিদে আপনারা দেখুন, এই যে সামনেই মসজিদ, এটা হচ্ছে পুরুষদের মসজিদ, এই আমার সোজা, এবং এই পাশটা হচ্ছে মহিলাদের মসজিদ। চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি, মসজিদের চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে আসে সবাই সেলফি তোলে, আবার কেউ এখানে এসে ছবি তোলে, নিজের ছবি তোলে বা অন্যের ছবি তুলে দেয়, বা মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। বাইতুল্লামান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ বরিশালের একটি বিখ্যাত মসজিদ, এটি বাংলাদেশের সর্বাধিক সুন্দর মসজিদের মধ্যেও রয়েছে। জনাব এস শরফুদ্দিন আহমেদ 2003 সালের 1 ডিসেম্বর এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই গুঠিয়া মসজিদ নির্মাণে $100 কোটি ব্যয় করেছেন। এর নকশাগুলি ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সর্বাধিক বিখ্যাত মসজিদ থেকে নেওয়া হয়েছে। এই মসজিদে দেয়ালে প্রচুর ব্যয়বহুল মার্বেল পাথর রয়েছে যা মিশর থেকে নিয়ে আসা হয়েছে। মসজিদের পাশেই রয়েছে একটি মাদ্রাসা, ওয়াকওয়ে দিয়ে যোগ করা হয়েছে। মসজিদের অঞ্চলটি পার্কের মতো ফুলের বাগান সমৃদ্ধ রয়েছে। এর সাথে সাথে রয়েছে বিভিন্ন গাছ, ফলের গাছ এবং পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে যা আপনাদের মনকে আরো প্রফুল্ল করে তুলবে। মসজিদের সামনে রয়েছে একটি পুকুর ও খাল, যা দ্বারা যারা উজু করতে চান তারা ওখান থেকে উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করতে পারে। মনোমুগ্ধকর পরিবেশ, যদিও দুপুরে এসে একটু মানে কি বলবো অনেক রোদ আর কি, তারপরেও কিন্তু আপনাদের স্বার্থে ভিডিওটি দিচ্ছি, আশা করি যে আপনাদের ভালো লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড আর কি, সেটা
এখানে আপনার হেলিপ্যাডও কিন্তু আছে, হেলিকপ্টার ল্যান্ড করার জন্য হেলিপ্যাডও রয়েছে। আপনার মানে আমরা এই পিছন থেকে একটু দেখাচ্ছি, আমরা ভিতরে প্রবেশ করিনি আসলে। বিবে ভিতরে কি আর প্রবেশ করবো, আপনারা সবাই জানেন মসজিদের ভিতরটা কেমন, সবাই জানেন। তো ভিতরে এখন প্রবেশ করছি না, আপনারা সাইড থেকে দেখুন, আমরা পাশ থেকে দেখাচ্ছি। ভিতরে তো আপনারা সবাই জানেন যে ভিতরটা কেমন, সুতরাং ভিতরে প্রবেশ করছি না এটার জন্য, আমরা পাশ থেকেই দেখাচ্ছি। এবং এটা হচ্ছে কি গম্বুজ মসজিদের, আপনারা দেখুন অনেক সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এখানে একদম সবুজের সমারোহ পাবেন সব আশেপাশে, বেশ সুন্দর আর কি। আপনারা দেখুন মানে মূলত মসজিদটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, একটু গাছপালা সমৃদ্ধ একটি জোন বানানো হয়েছে যাতে মানুষ এসে এখানে নামাজ পড়ার পরে একটু টাইম পাস করতে পারে বা একটু শান্তিমতো একটু সময় কাটাতে পারে। এটার জন্যই কিন্তু মসজিদের এই পাশটা এত সুন্দর মনোরম করা হয়েছে, একদম সবুজ করা হয়েছে। মসজিদের পিছনের সাইড আপনারা দেখুন সম্পূর্ণ সবুজের সমারোহই বলবো, এত সুন্দর ভাবে মানে সবুজে ঘের করা হয়েছে যে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়, কোনো গ্লুমি ভাব থাকলেও সেটা কেটে যায় এখানে আসলে। তবে আমরা একটু দুপুরে এসেছি যে কারণে রোদের কবলে পড়তে হচ্ছে, তারপর আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি এবং এরকমের কষ্ট করে ভিডিও বানিয়ে যাবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, তাহলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিব। আপনারা আমার 12GB বাইকটি অনেক পছন্দ করেন তো আমি জানি, তো আমি 12GB নিয়ে কিন্তু বেশি মুভ করবো এরপর থেকে। এটা দেখুন বরিশালে এবার লঞ্চে উঠিয়ে এসেছে, যে কারণে আমি কিন্তু 12GBটি আনতে পারিনি, আমি হর্নেটটা নিয়ে এসেছি। এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে এসে যদি এমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ড করাতে হয় এখানে কিন্তু ল্যান্ড করাতে পারবে। এখানে যদি আলাদা একটি জায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র হেলিকপ্টার নামানোর জন্য আর কি। এবং ওই পাশটাতে কিন্তু ফুলের বাগান রয়েছে, আপনারা গাঁদা ফুল দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই। মানে সৌন্দর্য বলতে কি, সৌন্দর্য বলতে কিন্তু সবুজটাকেই বোঝায়, যত সবুজ থাকবে ওই এরিয়া কিন্তু আরও সুন্দর থাকবে। আমরা একটু হেলিপ্যাডের উপর থেকে যাব এখন, দেখুন এটা হচ্ছে কি এইচ লেখা, অর্থাৎ হেলিপ্যাড, হেলিকপ্টার এখানে নামায় যদি ইমার্জেন্সি ল্যান্ড করাতে হয় এখানে নামায়। এবং এখানে কিন্তু আপনারা হুজুরদের দেখতে পাচ্ছেন, তারা নামাজ পড়ে এখানে ফ্রি টাইম তাদের অবকাশ টাইমটি একটু উপভোগ করার জন্য নেমেছে। এই হচ্ছে গিয়ে এখানে ফুলের, এখানে ফুলের বাগানের মতো করা হয়েছে। এবং এই হচ্ছে গিয়ে বন্ধুরা পিছনের সাইড থেকে এই মসজিদটি কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই সাইডটি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদের জন্য এই নামাজ নামাজের জায়গাটি করে দেওয়া হয়েছে, মহিলাদের মসজিদ। আর এটা হচ্ছে কি পুরুষদের জন্য, এই এখানে আর কি নামাজ তারা পড়তে পারবে পুরুষদের জন্য আর কি। এখানে ফুলের গাছ রয়েছে, ফুলের গাছ সমৃদ্ধ এলাকা। এবং চলুন আমরা এই পাশটায় আর একটু ঘুরে দেখি, মানে আমি আজকে আপনাদেরকে পুরো মসজিদটাই কিন্তু ঘুরে দেখানোর জন্য এই ভিডিওটি করছি, আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগছে। তো ভিউয়ার্স, আমার এই বরিশাল ট্যুরে আপনারা অবশ্যই দুর্গাসাগরের একটি ভিডিও আপনারা দেখতে পাবেন। দুর্গাসাগর অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে দুর্গাসাগরটি কেমন, বরিশালের অবশ্যই একটি একটা ভিডিও চাচ্ছেন সবাই, তো তাদের কথা ভেবে আমি আপনাদের মাঝে দুর্গাসাগরের অবশ্যই একটি ভিডিও তুলে ধরব। দুর্গাসাগরের ভিতর কী কী আছে, কত টাকা প্রবেশ মূল্য, বা ভিতরে কারা যেতে পারেন, কতটুক মজা হয়, বা কীভাবে কী, সব কিছুই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে একটি গোলাপ ফুলের বাগান করা হয়েছে বন্ধুরা, এটা এই এরিয়াটা খালি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু খালি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু আবারও আপনারা কয়েকদিন পরে গাছের একদম একটা বাগানের মতো দেখতে পাবেন। এই এরিয়াটা কিন্তু দেওয়া হয়েছে একটি মানে সুন্দর বনায়ন করার জন্য, ফুল গাছ সমৃদ্ধ এলাকা করার জন্য। এখানে আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু তারা হাঁস পালন করে থাকে, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন রাজা হাঁস, তো এগুলো তারা পালন করে থাকে মসজিদের ভিতরে, এগুলো পালন করা হয়ে থাকে। এবং এই এগুলোর জন্য আলাদা ঘরও নির্মাণ করে দেওয়া হয়েছে এই হাঁসগুলোর জন্য, তো এরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে আবার ওই ঘরে রেস্ট নেওয়ার জন্য তারা চলে যায়। সুন্দর করার জন্য যা যা দরকার আর কি সবই কিন্তু করার চেষ্টা করা হয়েছে, মসজিদকে সুন্দর দেখানোর জন্য বা আশেপাশের এরিয়া সুন্দর দেখানোর জন্য যা যা দরকার সবই কিন্তু মসজিদ যে নির্মাণ করেছেন বা যারা নির্মাণ করেছেন তারা কিন্তু চেষ্টা করেছেন যে কতটা সুন্দর দেখাতে পারে একটা মসজিদ আশেপাশের পরিবেশ সহ, সেটাই কিন্তু তারা করেছে। এটা হচ্ছে গিয়ে মসজিদের আরও একটি স্পেস, এই স্পেসেও কিন্তু ফুলের
বাগান রয়েছে ফুল, এখানে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন এবং সামনে আরো ফুল রয়েছে, এটাও হচ্ছে গিয়ে গোলাপ ফুল, আপনারা সবাই পরিচিত এই গোলাপ ফুলগুলোর সাথে, খুব সুন্দর আর কি। তো বন্ধুরা এই ছিল মসজিদটি এবং মসজিদের ইতিহাস যদি আপনাদের জানার থাকে আমি সেটাও জানিয়ে দিব আপনাদেরকে, মসজিদের ইতিহাসটি কবে নির্মিত হয়েছে বা কত বর্গফুট এরিয়া নিয়ে এই মসজিদটি করা হয়েছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব। আমি অবশ্যই জানতে পেরেছেন এতক্ষণে। তো বন্ধুরা আমরা এখন নার্সারির ভিতরে প্রবেশ করছি এবং খুব কাছ থেকে আপনাদের বিভিন্ন গাছ দেখাচ্ছি আর কি। তো আমরা একটু দেখে আসি যে এই মসজিদের ভিতরে কি কি গাছ আপনারা পেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের এখানে কিন্তু গাছ, পেয়ারা গাছ আছে বা বিভিন্ন আম গাছ আছে, লিচু গাছ আছে, আপনাদের যা যা দরকার সব কিছুই পাবেন। এবং এখানে আপনারা দেখুন এটা হচ্ছে সবজি, সবজি গাছ। তো এখানে এই যে গুঠিয়া মসজিদে এসে আসলে কিন্তু এই সবজিগুলো পেয়ে যান, যেটা যেটা কিন্তু ঢাকায় আপনারা সচরাচর নাও পেতে পারেন। তো এখানে আসলে কিন্তু ন্যাচারাল যে সবজিগুলো, সবজি গাছ, সেটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে বিভিন্ন ফুল রয়েছে, এখানে সব ফুলের নার্সারি বা ফুলের কালেকশন রয়েছে, ফুল গাছের কালেকশন রয়েছে। এবং এখানেও সবজির কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, মরিচ আছে এবং সম্পূর্ণ মরিচ গাছই এখানে, স্ট্রবেরি গাছ আছে, কোনো গাছ আপনারা এখান থেকে আসলে কালেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে পুরো এরিয়া, এটা এটা জুড়ে কিন্তু সম্পূর্ণ নার্সারি। এবং এছাড়াও এখানে খেজুর গাছ কিন্তু রয়েছে, যে গাছ চান এখান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন। আপনাদের একটু সামনে সামনে নিয়ে যাচ্ছি এবং সামনে আপনারা দেখতে পাবেন এখানে কি কি গাছ আছে এবং খেজুর গাছটা একটু দেখাবো আপনাদেরকে। খেজুর গাছ, এটা হচ্ছে গিয়ে সেই খেজুর গাছ, এখান থেকে খেজুরের যে রস কালেক্ট করার জন্য সবাই আর কি আসে আর কি খাওয়ার জন্য, এই এই গাছ, এই গাছগুলো থেকে কিন্তু, এটা ছোট গাছ, আরও বড় গাছ থেকে কিন্তু সে রস কালেক্ট করে খাওয়ানো হয় সবাইকে, কালেক্ট করা হয়। এটা হচ্ছে গিয়ে খেজুর গাছ, আপনারা খেজুর গাছ চাইলেও কিন্তু নিতে পারেন, এটা ছাদে যদি বেশি মাটি থাকে তো সেখানে আপনার আপনারা খেজুর গাছটি রোপণ করতে পারেন। এই যে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে। তবে ভিউয়ার্স আমরা যেখানে আছি এখানে কিন্তু সাইনবোর্ডে উল্লেখ করা ছিল এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, সাপের, বিষাক্ত সাপের একটি ভয় আছে। তো তারপরে আমরা কিন্তু এসেছি আপনাদের দেখানোর জন্য। আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বরিশালে এসে কিছু ঐতিহ্যবাহী এরিয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, আমি কিন্তু সেটা করছি এবং এই রোদের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সচরাচর সবসময় পাওয়ার জন্য।